হ্যালো ফ্রেন্ডস, মাই সিম্পল ইটালি ব্লগসে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে একটা আইব্রো টিউটোরিয়াল দেখাবো। টিউটোরিয়াল ঠিক না, মানে আমি আইব্রো মোটামুটি করতে পারি, তো আমার যায়ের যা মা বাপের বাড়ি যাবে সেই জন্য বললো দিদিভাই আইব্রোটা করে দেবে, তো আইব্রোটা করছি, সেইটাই আজকে ভিডিও বানালাম। তো কদিন তো ব্লগ দিচ্ছি, তো ভাবলাম আজকে আর ব্লগ দেবো না। তো তোমরা দেখো আমি কীভাবে আইব্রো করি, আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও কেমন হয়েছে, জানিও কমেন্ট করে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করো না। ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানিও প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দাও। আর তোমরা এইভাবেই প্রত্যেকটা ভিডিওতে আমার সঙ্গে থাকো, আমার ভিডিওগুলো দেখো, আর নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। তোমরা পাশে থাকো, আমাকে উৎসাহিত করো, সঙ্গে থাকো।
ফ্রেন্ডস, তো তোমরা দেখলেই আমি কিভাবে আইব্রো করি। খুব একটা খারাপ হয় না, মোটামুটি কাজটা করি। তো বাড়িতেও অনেকেই আসে আমার কাছে আইব্রো করতে, তো যেহেতু আমার কোনো চেয়ার নেই তো আমি এইভাবেই বালিশের মাথা রেখে কাজটা করি। তো এমনি চেয়ারে নর্মাল যে চেয়ারগুলো ওই চেয়ারে হয়, কিন্তু আমি অতটা ঘাড় নিচু করে করতে পারি না, আমার ঘাড়ে একটু প্রবলেম আছে, তো আমি ওইভাবে করতে পারি না, ঘাড়ে ব্যথা হয় বলে। তো আমি এভাবেই করতে মানে আমার সুবিধা হয় এভাবেই করতে, তো করি টুকটাক মেকআপও করি আমি। আর পার্লারের কাজ আমার জানা আছে মোটামুটি, যেমন পেডিকিউর, ম্যানিকিউর, ওয়্যাক্সিং, হেয়ার কাটিং, তো এইসব টুকটাক করে থাকি। তো যেহেতু পার্লার নেই তো সেহেতু সেইভাবে কাজ আমি করার সুযোগ পাই না। আর বাড়িতে যতটুকু হয় চেনা পরিচিত যারা আছে তারাই বাড়িতে আসে। তো চেষ্টা করছি ভবিষ্যতে যদি কোনো পার্লার খুলতে পারি, তো আপাতত এইভাবে কাজ করি। তবে হ্যাঁ, খুব বেশি কাজ হয় না। আর আরেকটা কী বলতো, কাজ শেখার পর যদি কাজ মানে হাতে কাজ না থাকে তো হাত বসেই যায় প্রায়। তো তবুও টুকটাক হয় বলে জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে কমেন্ট করে জানাও, লাইক করো, আর কি বলবো দেখো। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।